ফুটবলের উন্নয়নে তৈরি হচ্ছে 450 কোটি টাকার সরকারি প্রকল্প। প্রকল্পটি পাশ হলে 5 বছরের জন্য ফুটবলের বেশ কিছু স্থায়ী সমাধান হবে বলে মনে করছে বাফুফে। সরকারের সংশ্লিষ্ট বিভাগে সারা মিললে আসছে আগস্টেই দরপত্র আহ্বান করা হতে পারে, জানালেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান মানিক। ফুটবলকে এগিয়ে নিতে অর্থের বিকল্প নেই, তবে দেশের ফুটবলের বাণিজ্যিক কদর কমে যাওয়ায় অর্থ সংগ্রহটা একেবারেই দুরূহ বিষয় বাফুফের কাছে। তাই সবসময়ই সরকারের কাছে অর্থের সহযোগিতা চেয়ে আসছেন বাফুফের সভাপতি। একবার 20 কোটি টাকার মতো বাজেটে বরাদ্দ পেয়েছেনও, তবে তা দিয়ে ফুটবলের দৃশ্যমান উন্নয়ন হয় না বলেই ভিন্ন পথে হাঁটছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। তাই বাজেটে নয়, সরকারি প্রকল্পের মধ্য দিয়ে ফুটবলের উন্নয়ন চায় বাফুফে। এজন্য কাজও গুছিয়ে এনেছে বেশ। ক্রীড়া মন্ত্রণালয়ের সদিচ্ছায় আগস্টে হতে পারে দরপত্র আহ্বানও। একটা ফিজিবিলিটি স্টাডি কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটি ইতিমধ্যে মনে হয় রিপোর্ট দিয়ে দিয়েছে গত বৃহস্পতিবারে। এখন সচিব মহোদয়ের নেতৃত্বে একটা মিটিং হবে, পরবর্তীতে মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে একটা মিটিং হয়েই সেটা প্ল্যানিং কমিশনে চলে যাবে। তা আমরা আশা করি যে আগামী আগস্টের মধ্যে আমাদের এই ডিপিপি অনুমোদন হয়ে যাবে। ডেভেলপমেন্ট কমিটির বৈঠকে উঠে আসে ফুটবল উন্নয়নে সরকারের ওই প্রকল্পে কি কি আছে। মূল খরচটা হবে জাতীয় দলের পেছনে, পাশাপাশি নারীদের একাডেমি উন্নয়ন এবং ঢাকার বাইরে ছেলেদের আরও 2টি একাডেমি করার ভাবনা। ন্যাশনাল টিমের বাংলাদেশে ট্রেনিংয়ের জন্য, ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য এখানে অর্থের সংস্থান রাখা হয়েছে। মেয়েদের ন্যাশনাল টিম এবং মেয়েদের যে এজ লেভেলের টিম, তাদের ট্রেনিং, তাদের লজিং, এটার জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ডিপিপিতে কিন্তু কিছু সংস্থান রেখেছি যেন এই প্লেয়ারদেরকে আমরা পারিতোষিক দিতে পারি, যেন তারা অন্য চিন্তা না করে খেলার মধ্যে তাদের মনোযোগটা বেশি দিতে পারে। কক্সবাজারে ফিফা ফুটবল কমপ্লেক্স নির্মাণে জমি বরাদ্দের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী, যার কাজও এগিয়ে যাচ্ছে বলে জানান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই আশা করতেছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদেরকে জায়গাটা হ্যান্ডওভার করবে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।